রাবিয়া মসরি বিবাহ করে নেন আল্লাহর পাগল হইয়া জাহান্নামের আগুনকে ভয় করিয়া আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়স পার হইয়া যায় বিবাহ করতে পারে না এর নবীর উম্মত পাত্রী তালাশ করতেছে কোথাও তো তাকওয়াবান আল্লাহওয়ালা নারী খুঁজা পায় না ওই রাবিয়া বসরিও কোথাও আল্লাহওয়ালা পাত্র খুঁজে পায় না লোকেরা সংবাদ দিয়েছে রাবিয়া তুমি কেমন পাত্র চাও বলে আল্লাহওয়ালা পাত্র চাই দার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তাকওয়াবান পাত্র সুবহানাল্লাহ বলেন হাসান বসরিকে মানুষ জিজ্ঞাসা করে বিবাহ করেন না কেন বলে বিবাহ করি না এজন্য তাকওয়াবান পাত্রীর বড় অভাব খুঁজে আমি পাই না লোকেরা পরিচয় করাইয়া দিল ওই বসরার জমিনে আল্লাহর এক বান্দী আছে নাম হলো রাবেয়া যে তাকওয়াবান পাত্র খুঁজে পায় না বিদায় এখনো পর্যন্ত বিবাহই করলো না রাবিয়াকে ও বর জানাইয়া দিল হাসান বসরি বসরার জমিনে একজন আল্লাহওয়ালা যে তাকওয়াবান পাত্রী পায় না বিদায় এখনো পর্যন্ত বিবাহটাই করলো না এবার দুজন দুজনের সামনাসামনি পর্দার আড়াল থেকে কথা বলতেছে রে হাসান তুমি কি আমাকে সত্যি বিবাহ করবা বলে হা হা তোমাকে আমি বিবাহ করতে চাই হাসান বসরি ডাকতে বলে তোমাকে আমি বিবাহ করতে চাই রাবেয়া বসরি ডাইকে বলে রে আল্লাহর বান্দা আমার কিছু প্রশ্ন আছে যদি তুমি সেই প্রশ্নের জবাব দিতে পারো যদি তুমি সেই প্রশ্নের জবাব দিতে পারো আমি তোমার প্রশ্নে শর্তে রাজি হব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই ডাইকে বলে কি প্রশ্ন বলো রাবেয়া বসরি প্রশ্ন করতেছেন এ হাসান তোমার কাছে আমার এক নাম্বার প্রশ্ন যখন আমি ইন্তেকাল করব মৃত্যুবরণ করব আমার দেহটা যখন মাটিতে গড়াগড়ি করবে মানুষ আমাকে গোসল দেওয়ার পর যখন কবরে রাখবে তোমার কাছে জানতে বড় ইচ্ছুক আমার বলো তো দেখি বলো তো দেখি ওই কবরে যখন মনকান নাকের ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে আসবে যখন আমাকে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন কয় প্রশ্ন যদি বলেন তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযা রাজুল এ রাবিয়া বলো তো দেখি তোমার রব কে এ রাবিয়া জবাব দাও তোমার দীন কি এ রাবিয়া এ লোকটাকে চিনতে পারো কিনা বলো এ হাসান জবাব দাও ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা যদি তুমি বলতে পারো যদি তুমি গ্যারান্টি দিতে পারো কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো তাহলে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব হাসান বসরি ডাক দিয়ে বলে আমার দ্বারা সম্ভব না কবরের তিন প্রশ্নের জবাব কে দিতে পারবে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা জোরে বলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাবেয়া আমি বলতে পারবো না গ্যারান্টি আমি দিতে পারবো না রাবেয়া বলে সামনে আগাই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই কঠিন দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারালয়ে কার্যালয়ে চেয়ারে যখন বসবেন বিচার করার জন্য ও হাসান বলো না দেখি একদল মানুষ ডানপন্থী হবে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা এ হাসান বলো বলো ওই কিয়ামতের ময়দানে আমি ডানপন্থী হব নাকি আমি বামপন্থী হব আমি ডান পাশে বসবো নাকি বাম পাশে বসবো যে বান্দারা ডানপন্থী হবে জান্নাতের মেহমান হয়ে যাবে যারা বাম পাশে বসবে বড় জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের কঠিন মাত বড় কঠিন এ হাসান বলো না আমি কিয়ামতের ময়দানে ডানপন্থী হব নাকি বামপন্থী হব
হাসান রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয় আমি বলতে পারবো না মালিক ছাড়া কেউ জানে না রাবেয়া বসরি বলে তুমি যদি জবাব না দিতে পারো আমি তোমার সাথে বিবাহ বন্ধনে কিভাবে আবদ্ধ হব বলো এ হাসান সামনে আগাই আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একদল বান্দাকে ডান হাতে আমলনামা দিবে আর একদল বান্দাকে বাম হাতে আমলনামা দিবে ডানপন্থী লোকদের আমলনামা হবে ডান হাতে ডান হাতে যারা আমলনামা পাবে ওই বান্দারা হাসরের ময়দানে বড় খুশি আম্মা মা সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াম ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওয়িয়া এ হাসান বলো যাদের ডান হাতে আমলনামা দিবে তারা বড় খুশি হয়ে যাবে বড় আনন্দিত হয়ে যাবে আর নাফরমান যারা গুনাহগার যারা তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই বামপন্থী লোকেরা বলবে এটা কেমন আমলনামা আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে এ ফেরেশতার দল এই নাফরমান গুনাহগার গুনাহগার বান্দা জাহান্নামে হয়েছে তারা আমলনামাটা এই বকটা ছেদন করিয়া তার বাম হাতটা বুকের দিক দিয়ে ঢুকায় ওই নাফরমান বান্দার বাম হাতে বললবটে ধরায় দাও ওই নাফরমানের বাম হাতে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে ওই নাফরমান আল্লাহকে ডেকে বলবে রে মালিক এটা কেমন আমলনামা দিলাম আমি তো পড়তে পারি না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে নাফরমানের চেহারাটা পেছনের দিকে ঘুরায়া দে ওই নাফরমানের চেহারাটা পেছনের দিকে ঘুরায়া দেবে সিনাটা রাখবে একদিকে চেহারা রাখবে পিছন দিকে এরে হাসান বলো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রে রাবেয়া আমি বলতে পারি না মালিক ছাড়া কেউ বলতে পারে না কে ডানপন্থী হবে কার হাতে ডান হাতে আমল নামা হবে এরে হাসান তুমি যদি বলতে না পারো কিয়ামতের কঠিন ময়দানের কথা আমি কোন সুখে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এরে হাসান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে যেরকম ভাবে ওজনের পাল্লা কায়েম করা হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ونزعوا الموازين القسط ليوم القيامة بندر عمل نما أزن كربن غرنا كربن نا أزن كربن ونك بندر عمل نيا جابين تر عمل أزن خبنا كرن عمل بطر بزال تاك بي امون كس بندر آچه عمل نما أزن خب عمل غلا كم خب الله شنتش جن نزي بندر عمل كرت بيري چه الله خوشير جن نبير سنت طريق زندگي زاپن كرلم نبير سنت দিয়ে নিজের জীবন পরিচালনা করলো প্রত্যেকটা আমল আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ওই অল্প আমলগুলা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এরে হাসান বলো না যখন আমার নেকগুলা ওজন দেওয়া হবে বলো না দেখি আমার আমল যখন ওজন দেওয়া হবে ওই মিজানের পাল্লায় আমার নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে ওই হাসানে বসরি ডাক দে বলে রে তুমি এমন এমন কিছু প্রশ্ন করতেছো যা আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব না আল্লাহ ছাড়া কেউ জানে না মালিক ছাড়া কেউ জানে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন মিজানের পাল্লায় আমলগুলো ওজন দিবেন কার নেকের পাল্লা হালকা হবে কার বদের পাল্লা ভারী হয়ে যাবে আমি জানি না ও হাসান তুমি যদি না জানো বলতে যদি না তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াই চলে না রে হাসান আর একটা প্রশ্নের জবাব দাও শেষ প্রশ্ন ও হাসান বলো তো দেখি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারালয় কায়েম করার পর একদল লোকদেরকে জান্নাত দিবেন আর একদলকে জাহান্নাম দিবেন
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যেতে হলে ফুল সিরাতের পুল পার হওয়া লাগবে যেই ফুল সিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা উপরের দিকে উঠতে 10,000 মাইল লেভেল থাকবে 10,000 নিচের দিকে নামতে 10,000 ওই ফুল সিরাতের পুলের নিচে থাকবে জাহান্নাম ও হাসান বলো না দেখি ওই যখন ফুল সিরাতের পুল আমার আল্লাহ পার হওয়ার জন্য ওয়াদা অর্ডার করবেন আমি কি ফুল সিরাতের পুল পার হইতে পারবো নাকি কেটে কেটে জাহান্নামের আগুনে পুল হাসারে বসরে জবাব দেই রে রাবিয়া যার আমলের পাল্লা বাড়ি হবে যার ঈমানের পাল্লা বাড়ি হবে ওই বান্দা পার হইতে পারবে নাফরমান জাহান্নামে শুকর গুশকর মতকর বেনমাজি যারা আছে গুনাহগার যারা আছে ওই জাহান্নামে ফুল সিরাতের পোলে যখন পা রাখবে কেটে 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 জাহান্নামে দিখণ্ডিত হয়ে পড়বে আমি বলতে পারি না রে রাবিয়া তুমি ফুল সিরাতের পোল পার হতে পারবে কিনা রাবিয়া ডাইকা বলে রে হাসান তুমি যেহেতু আমার এই জিনিসগুলার গ্যারান্টি দিতে পারো না এজন্য তোমার সাথে আমার কোনো বিবাহ বন্ধন হতে পারে না কারণ আমি আমার মালিককে বড় ভয় করি কিয়ামতের ময়দান বড় কঠিন ওই কবর বড় কঠিন জাহান্নামীদের জন্য আল্লাহ পাক ওই কবরে জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রাখছেন সত্তর মক্কর গুসকর বেনমাজির জন্য আমার আল্লাহ জাহান্নাম ওই কবরের ভিতরে কবরটাকে জাহান্নামের বাগান ওই বেনমাজির কবরের জন্য আমার আল্লাহ কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ যে সাপে একবার দংশন করলে 70 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড়ি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে অন্ধ ফেরেশতা ধ্যানদা ফেরেশতা যেই ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না কথাও বুঝবে না কথাও বলতে পারবে না এমন ফেরেশতারা আজাব দিতে থাকবে এর বান্দা বলো না দেখি যদি কবরের জমিনটা তোমার আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যায় কি উপায় হবে আজকে যারা নামাজ ছাড়তেছো আজকে যারা পর্দা করতেছো না আজকে যারা সুদের খাতায় নাম লেখায় রাখছো যারা ঘুষের খাতায় নাম লেখায় রাখছো যারা জিনার খাতায় নাম লেখায় রাখছো ওই অন্ধকার কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে ওই কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানও তোমার জন্য বড় ভয়াবহ অবস্থা হবে এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নাও এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়াও আল্লাহর দরবারে কান্না করে তওবা করে নাও না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর ভয় নিয়ে সামনে আগাবো আল্লাহর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নেক আমল হ্যাঁ প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা নেক আমল আল্লাহর ভয় নিয়ে যখন আমরা করব তখন এই বান্দার মাধ্যমে গুনাহের কাজ হওয়া সম্ভব না ঠিক কিনা জোরে বলেন সগিরা গুনাহ হওয়া সম্ভব না এজন্য যেই কোনো কাজই করব যেই কোনো কর্ম যেই কোনো আমলই করব আল্লাহর ভয় নিয়ে আমরা সামনে আগাবো আল্লাহর ভয় নিয়ে কাজগুলো করব প্রত্যেকটা নেক আমল যদি আল্লাহর ভয় নিয়েই করা হয় তাহলে প্রত্যেকটা আমল ওজনদার হবে আর এই আমলগুলো যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে আপনার আমার আমলগুলো নেকের পাল্লা ভারী হয়ে যাবে বদের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহর ভয় নিয়ে হাশরের মাঠে উঠতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে বিপদ আপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন হাজার রাস্তা খুলে দেবে ওই বান্দা টেনশন করা লাগবে না হ্যাঁ আল্লাহর ভয় নিয়ে সামনে যখন আগাবে রিজিকের টেনশন করা লাগবে না আল্লাহ নিজ কুদরতি হাতে কোথা থেকে বান্দার জন্য রিজিকের ফয়সালা করবে বান্দা বুঝতেই পারবে না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله تعالى بار بار تقوار بيان كرن يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরে জোগাড় করে নাও আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারের দল آمنوا اتقوا الله حق تقاته তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় ولا تموتن إلا وأنتم مسلمون আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাকওয়ার মেডিসিন বান্দা অন্তরে যোগায় নাও তাকওয়া এমন একটা গুণ এই গুণ বান্দার অন্তরে থাকলে বান্দার মাধ্যমে সগীরা গুনাহ হওয়া সম্ভব না ঠিক কি না সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন আল্লাহর ভয় তাকওয়া এমন একটা গুণ বান্দা যেদিকে হাঁটবা যেদিকে চলবা সর্বাবস্থায় আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয় আল্লাহর হুকুম আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে না নাই এজন্য বান্দা যদি তাকওয়ার ভয় অন্তরের ভিতরে থাকে বান্দা গুনাহ করা সম্ভব না এরে বান্দা যেই লোক আল্লাহ তাআলার হুকুম মান্য করবে নেক আমল করবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেই বান্দার দিলের ভিতরে দুইটা গুণ থাকবে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার গুণ হলো নেক আমল এই দুই গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত বরাদ্দ আর যেই ব্যক্তি দুই গুণ অর্জন করতে পারবে না যার ঈমান নাই যার নেক আমল নাই যার জিন্দেগিটা গুনাহ দিয়া ভরপুর আল্লাহ বলেন তার জন্য রাখছি আমি আল্লাহ জাহান্নাম মৌতের সময় বান্দার জন্য আযাব কবর গেল বান্দার জন্য আযাব হাশরের ময়দানে কঠিন অবস্থা জাহান্নামের ভিতর তার জন্য আমি আল্লাহ রাখছি হাজার রকমের জাহান্নামের শাস্তি এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কেমন ভয় করতেন কেমন ভয় যেই সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আবু বকর আমার মায়ের নবীর ডান পাশে শুয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পানে বলা একজন সাহাবী আল্লাহর ভয়ে বড় কান্না করতে প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে বসে কান্না করতেন আকাশের পাখির দিকে তাকায় কান্না করে বলতেন হায় আফসোস যদি আমি
গাছের পাখি হইতাম পশু হইতাম মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো আমি যদি জঙ্গলার পশু হইতাম আমাকে মানুষ জবাই করে খেয়ে ফেলতো আমি মানুষ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন যদি বিচারালয়ে দাঁড়ায়া আদালতে দাঁড়ায়া হিসাব না দিতে পারে আমার জন্য জাহান্নাম এরে দুনিয়ার মুসলমান ইমানদার জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবি যদি দুনিয়ার জমিনে কান্না করতে পারে জাহান্নামের শাস্তির ভয় তোমার আমার গুনাহের অভাব নাই কি নিয়ে যাবে ওই কবরে কি নিয়ে যাবে চিন্তা করেছো সকালবেলা থেকে নিয়ে শুরু করে রাত্র পর্যন্ত গুনাহের অভাব নাই একটু কি চিন্তা করেছো তোমার মরণটা কি হবে কবরে গেলে তোমার আমার অবস্থাটা কেমন ভয়াবহ হযরত আবু বকর একদিন কান্না করতেছেন মায়ারে নবী প্রশ্ন করে ও আবু বকর তুমি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো তারপরেও কেন তুমি এত কান্না করো বলো কান্না করার কারণ কি বলো আবু বকর হযরত আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর কান্নার কারণ আজকে সকালবেলা একজন মহিলা আসিয়া আমার দোকান থেকে একটা কাবর ক্রয় করেছে আজকে তা ফেরত দিয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি কাপড় ফেরত দেওয়ার কারণ কি বলো মহিলাটা ডেকে বলে আবু বকর তোমার দেওয়া কাপড় আমার পছন্দ হয় নাই তোমার দোকানের জিনিস আমার পছন্দ হয় নাই এজন্য তোমার কাপড়টা ফেরত দিলাম বিনিময়ে তুমি আমার টাকাটা ফেরত দিয়া দাও ও আবু বকরের মাঝে তোমার কান্নার কি কারণ বলো আবু বকর ডেকে বলো ও পয়গম্বর আমি কান্না করি এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে ও আবু বকর আমি আল্লাহ ইমানদারদের জান মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করেছি দিব জান্নাত ও আবু বকর নাও 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 তুমি তোমার ইবাদত ফিরিয়ে নাও তুমি বিনিময়ে জান্নাতটা আমাকে দিয়া দাও তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব না তোমার আমল আমার আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই ও পয়গম্বর বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আমার কি হবে উপায় আমার আল্লাহ যদি আমাকে ডাইকে বলে আবু বকর আমি আল্লাহর কাছে তোমার আমল পছন্দ হয় নাই কিয়ামতের ময়দানে আমি আবু বকর জাহান্নামী হয়ে যাব কিয়ামতের ময়দান বড় কঠিন সোয়া হাত মাথার উপরে সূর্য আসবে পায়ের নিচের মাটিটা তামার জমি হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলা টাকবো করতে থাকবে ফেটে ফেটে টাকবো করে করে পানিগুলো পড়তে থাকবে তামার জমিনে তাপ দিতে থাকবে নিচের দিক দিয়েও গরম তাপ উপরের দিক দিয়েও সূর্যের তাপ লাগতে থাকবে গন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বিচারালয়ে আদালত কায়েম করবেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন মানুষগুলা তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে
ডান পাশে বসবে একদল মানুষ বাম পাশে বসবে একদল মানুষ সামনে বসবে আরেকদল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুশানিয়ার চেয়ারে বসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকের সুরে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম এ দুনিয়ার ক্ষমতাধররা যারা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরে অপব্যয় করেছো ক্ষমতার ব্যবহার তোমরা খারাপ ভাবে মানুষের সাথে আচরণ করেছো ক্ষমতা পাওয়ার পরে যারা দুনিয়ার মানুষের উপরে জুলুম অত্যাচার করেছো জমিনটা আমি আল্লাহ তোমাদের কাছে আমানত দিলাম সেই আমানতের জমিনটাকে তোমরা নিজেরা তার মাধ্যমে খারাপ ব্যবহার করে দম্ব করে অহংকার করে চলেছো এ দুনিয়াদার বাচ্চারা কোথায় তোমরা আজকে কোথায় আজকের এই দিনের রাজত্ব কার আমার আল্লাহ ডাক দিবেন ওই দিন কেউ মাথা উত্তোলন করে তাকাইতে পারবে না আমার আল্লাহ নিজেই জবাব দিবেন لله واحد القهار ওই কঠিন মুসিবতের দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে হযরত আবু বকর ডেকে বলে ও পয়গম্বর আমি চিন্তা করতেছি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয় وامتاز اليوم أيها المجرمون اينا پر مارير دولارا تمرا ماري مان در دكا در دكا بير خي جاو قيام اتر بويدر جودية مر الله آمي ابو بور کر كوشي ايمان در در دول دكا ترايا دي آمي ابو بور کر قيام اتر بويدر كي هو بي اوپاي এজন্য কথাটা স্মরণ করে বারবার কান্না করি গো পয়গম্বর এর নবীর উম্মত জান্নাতের সার্টিফিকেট পানে ওয়ালা সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে আল্লাহর আযাবের ভয় জাহান্নামের আগুনের ভয় তোমার আমার গুনাহের অভাব নাই বলো তো দেখি কয়দিন আল্লাহর কাছে কান্না করলাম আল্লাহর ভাই এজন্য আল্লাহ তাআলা বারবার বারবার আল্লাহর আযাবের ভয়ের কথা স্মরণ করাইয়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ خبير بما تعملون الله تعالى বলেন ঈমানদারের দল আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন এ গোলাম তুমি যা কিছু করো না কেন যেখানে যাও যেখানে থাকো যেখানে খাও যেখানে ঘুমাও ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ এ বান্দা যেখানে যাবে যেখানে ঘুমাবে যেখানে থাকবে যেখানে চলাফেরা করবে প্রত্যেক অবস্থায় আল্লাহর দৃষ্টি আছে না নাই রাতের অন্ধকারে দরওয়াজা বন্ধ করিয়া বান্দা নেকেট দেখতেছে বেগানা নারীদের নাচগান দেখে দুনিয়ার কেউ দেখে না দেখে কি আর জোরে বলেন দুনিয়ার কেহ দেখে না রমজানুল মুবারক মাসে পর্দা লাগায়া মানুষ খায় মানুষ কেউ দেখে না দেখে কি পানির নিচে ডুব দিয়া পানি খায় বান্দা দুনিয়ার কেউ দেখে না দেখে কে জোরে বলে এরে আল্লাহর বান্দা এই গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে এক নাম্বার মেডিসিন তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বান্দার মাধ্যমে কোনো গুনাহ হওয়া সম্ভব না ঠিক কিনা
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যায়। যখন তুর পাহাড়ে উঠবেন এমন সময় দেখে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। পয়গম্বর দাঁড়ায়া কান লাগায়া শুনতে পাইলেন এখানে কোনো মানুষ নাই, জনশূন্য অবস্থা, কোথা থেকে কান্নার আওয়াজ? কান লাগায়া শুনতে পাইলেন পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর পাথরের সাথে কথা বলতেছেন, পাথর মালিকের কাছে ফরিয়াদ, ও আল্লাহ জুবানটা একটু খুলে দেন, আপনার পয়গম্বরের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাথরের জবান খুলে দিলেন, পয়গম্বরের সাথে কথা বলতেছেন। মূসা নবী প্রশ্ন করলেন, মানুষকে কান্দতে দেখলাম, কোনোদিন তো পাথরকে কান্না করতে দেখলাম না, ও পাথর তুমি কেন কান্দ? পাথর জবাব দেয়, পয়গম্বর আমি পাথর কান্না করে কি জন্য জানতে চান? বলে হ্যাঁ, বলে আমি শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারালয় কায়েম করবেন, একদলকে জাহান্নাম দিবেন আর একদলকে জান্নাত দিয়া দিবেন। জাহান্নামীদেরকে জান্নাত, জাহান্নামদেরকে জাহান্নাম দেওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে ও মানুষের মাধ্যমে জাহান্নামের পেট ভরবে না, ওই জাহান্নাম মালিকের কাছে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার খিদা নিবারণ করার জন্য ওয়াদা করেছেন, আজকে তো আপনার জাহান্নামী বান্দাদের মাধ্যমে আমার পেট ভরে নাই, তাড়াতাড়ি পেট ভরানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মাধ্যমে জাহান্নামের পেট ভরাইবেন, জাহান্নামের পেট তারপরেও ভরবে না, জাহান্নাম ডাক দিয়ে বলবে আল মিম মাজিদ, ও আল্লাহ আরো কি আছে, আরো কি নাফরমান আছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে, জিন ইনসানের মাধ্যমে জাহান্নামকে ভরপুর করবেন, তারপরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ তাআলা পাথরের মাধ্যমে জাহান্নামের পেট ভরাবেন, তারপরেও তার পেট ভরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম প্রশ্ন করবেন, ওয়া মালিক, তারপরেও তো আমি জাহান্নামের পেট ভরে নেই, আরো খাদ্য আছে নাকি? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি বাম পাটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। এরে নবীর উম্মত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে পাথর কান্না করে বলে, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি পাথর যদি জাহান্নামে যাই তাহলে জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করি। ও পয়গম্বর আপনার কাছে আমার একটা দরখাস্ত, বলে কি দরখাস্ত বলো? বলে আপনি যখন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে দাঁড়ায় কথা বলবেন, আপনার কাছে দরখাস্তটা হলো আপনি একটু আল্লাহর কাছে আবদার করিয়েন, কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ না করে। পয়গম্বর মূসা নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর কথা বলার পরে দরখাস্ত করলেন, ও মালিক, তুর পাহাড়ে আসার সময় ওঠার সময় জাহান্নামের ভয় একটা পাথর কান্না করতে শুনলাম, ওই পাথর আমার সাথে কথা বলে, রে আল্লাহ আমি ওই পাথরকে প্রশ্ন করলাম কি জন্য কান্না করো বলো, ওই পাথরের জবান খুলে যায়, তোমার জাহান্নামের আগুনের ভয় নাকি কান্না করির মালিক, আমি পয়গম্বরের কাছে আবদার করেছি তোমার কাছে যেন দরখাস্ত করি, বলি দেই এই পাথরটাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায় না। আমার মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর
তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দিও যে জিনিসটা যে পাথরটা আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে চোখের পানি জড়ায় পাথর কোন দুনিয়ার মানুষকেও জানাইয়া দিও আমি আল্লাহর আযাবের ভয়ে যেই বান্দার চোখ দিয়ে সামান্য একটু পানি বের হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দেব ওই চোখের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছি যেই চোখ আমি আল্লাহর ভয়ে কান্না করবে ওই দিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম যেই দিন আমি আল্লাহর ভয়ে কান্না করবে ওই হাতের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম যেই হাত দিয়ে কোরআন স্পর্শ করবে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব ও পয়গম্বর জানাইয়া দিয়েন আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করার কারণে পাথরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবো না সুবহানাল্লাহ এরি নবীর উম্মত একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতে পারে তুমি আমি মানুষ তোমার আমার বিচার হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে 60 বছর 70 বছর জিন্দেগির হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কিনা জোরে বলেন প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমার আল্লাহর আদালতে দেওয়া লাগবে ঠিক কিনা জোরে বলেন এজন্য যদি আল্লাহর ভয় অন্তর থেকে গুনাহ করা বান্দার দ্বারা সম্ভব না এ দেখো না আজ বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় ওই বান্দার রাস্তা দিয়া হাঁটলে 80 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাও যদি রাস্তা দিয়া হাঁইটা যায় এমন কিছু যুবক আছে সেই বৃদ্ধা মহিলার দিকে তাকায় গুনাহ কামাই করে ঠিক কিনা জোরে বলেন যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সুন্দরী রমণী সুন্দরী রানী রাস্তা দিয়া হাঁটলে তার দিকে তাকাবে না ঠিক কিনা এরে যুবক ভাই পরাদারের মা বোনেরা ভালো করে শুনিয়া লও তাকওয়ার গুণ অর্জন করে নাও আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে আমি আল্লাহ তার সাথে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এ বান্দা আমি ধনী চাই না গরিব চাই না কালো চাই না সুন্দর চাই না আমি আল্লাহ বেটে চাই না লম্বা চাই না আমি আল্লাহ মন্ত্রী খুঁজি না মিনিস্টার খুঁজি না আমি আল্লাহর কাছে তোমাদের মাঝে সবচাইতে দামি ওই বান্দাটা যেই বান্দার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি থাকবে ওই বান্দাটাই দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় নিশ্চয় তোমাদের মাঝে ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে বড় দামি যার দিলের ভিতরে তাকওয়া বেশি থাকবে ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে বেশি দামি চাই সেটা কালো হোক চাই সেটা সুন্দর হোক চাই নারী হোক কিংবা পুরুষ হোক চাই সেটা বেটে হোক কিংবা লম্বা হোক চাই মন্ত্রী হোক কিংবা মিনিস্টার হোক যেই বান্দার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি থাকবে ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে বড় প্রিয় এরে নবীর উম্মত এ যুবক ভাই আজকে তুমি সুন্দরী নারীর প্রতি পড়িয়া তুমি কত গুনাই না করলা রে বাবা তোমার মতন কত যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও কায়দা করে না মাথায় টুপি দাড়ি মুখের মধ্যে লম্বা জুব্বা পরে আছে না নাই অভাব নাই অভাব নাই তোমার মতন কত যুবক কলেজ ইউনিভার্সিটির পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় হারাম খায় না পর্দা করে ঠিক কিনা জোরে বলেন তুমি কেন পারবারে যুবক তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই এ যুবক ভাইরা ভালো করে শুনিয়া লও আজকে সমাজের মাধ্যমে ভালো কাজ হইল যুবকদের মাধ্যমে গুনাহের কাজ হইল যুবকদের মাধ্যমে বেশি হচ্ছে ঠিক কিনা জোরে বলেন তোমার মতন একটা যুবক
একটা সুন্দরী নারীর প্রতি পাগল সুন্দরী রমণী আল্লাহর বান্দি রাস্তা দিয়া হাইটা যায় যুবকটা বড় পাগল হয়ে গেছে ওই যুবতীটা প্রশ্ন করি রে ভাই তুমি আমার কি দেখে আমার প্রতি এত পাগল হইলা বল না যুবকটা ডাক দেয়া বলে আল্লাহর বান্দি তোমার চোখের চাহনি সুন্দর চাহনি দেখে আমি বড় পাগল হয়ে গেছি এরে আল্লাহর বান্দা মা বোনেরা পর্দানের মা বোনেরা বলে করে শুনবেন ওই মেয়েটা বাড়িতে যাবার পর যুবকটাকে ডাইকা বলে যুবক একটু অপেক্ষা করো তুমি যে আমার প্রতি নজর দিয়েছো তার প্রতিদান তোমাকে এখনই দিয়ে দেব যুবতী ভন মেয়েটা পর্দার ভিতরে যায়া মালিকের সাথে সম্পর্ক গড়ায়া কান্না করে এরে মালিক যেই যুবক ধের ভয় আমি পর্দা করে রাস্তায় হাঁটি কেউ আমার দিকে তাকাবে না মনে করিয়া আজকে আমি নারী হওয়ার পর আজকে আমার ভুলের কারণে একটা যুবক আমার প্রতি পাগল তার বেগানা নজর আমার চোখের প্রতি পড়ল কিয়ামতের ময়দানে তুমি মালিক যদি আমাকে প্রশ্ন করে রেখে রে বান্দি তোর চোখের নজরের দিকে তাকায়া তোর চোখের সৌন্দর্য চোখের দিকে তাকায়া একটা যুবক সন্তান পাগল হয়ে গেছে পাগল পাড়া হয়ে জাহান্নামী হয়ে গেল কিয়ামতের ময়দানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনার আদালতে কি জবাব দিব বলেন এই কথা চিন্তা করিয়াম আর কান্না করতেছি আর বলতেছি আল্লাহ যেই চোখের প্রতি বেগানা পুরুষের নজর পড়ল ওই চোখ নিয়ে আমি আপনার দরবারে কিভাবে হাজিরা দেব আল্লাহ এই কথা চিন্তা করিয়া ওই যুবতী মেয়েটা একটা চাকু হাতে নিয়ে দুটি চোখ বের করে দিল দুটি চোখ বের করিয়া একটা পাত্রে রাখিয়া পেয়ালা রাখিয়া যুবকের হাতে ধরায়া দিল আর নাইকে বলতেছে নাও যুবক নেও যে চোখের প্রতি পাগল হইয়া তুমি আমার পেছনে পেছনে গর্তা চক্ষুগুলা তোমাকে দিয়া দিলাম তার জীবন ইতিহাসে পাওয়া যায় কিছুদিন পরে মেয়েটা এতেকাল করল এতেকাল করার পর ওই জমানার জগৎ বিখ্যাত একজন ওলি কামেল আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাই স্বপ্নে যুগে দেখতে পাইলেন মেয়েটা কবরের ভিতরে বড় আনন্দ করতেছে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন হেরে বান্দি আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন ওই মেয়েটা জবাব দেয় হুজুর আমার আল্লাহ আমার সাথে বড় ভালো ব্যবহার করেছেন তিনি দেখতে পাইলেন কবর থেকে আসমান পর্যন্ত দুইটা নূরের ফোয়ারা দেখা যায় আল্লাহ তাআলা তোমার এই মর্যাদা কেন দান করলেন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে একজন যুবক বন্ধুয়াই একজন যুবক সন্তান আমার প্রতি পাগল হইয়া চোখের চাহনি দেখিয়া আমার প্রতি পাগল হয়েছিল আমি চক্ষু দুটি তাকে দান করে দিয়েছিলাম মালিকের ভয়ে আর এই ভয়ে করেছিলাম কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের কাছে এই চোখ নিয়ে কিভাবে হাজির হব এজন্য আমি চক্ষু দুটা দিয়েছিলাম দান করে দিলাম মালিকের আজাবের ভয়ে আমি চক্ষু দুটা বের করে দিয়েছিলাম আমি যখন মৃত্যুবরণ করলাম কবরে যখন আমাকে রাখা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা নূরের চোখে লাগাইয়া দিছে সুবহানাল্লাহ এরে পর্দানের মা বোনেরা তুমিও কি পারো না রাবিয়া বসরির মতন হইতে যে রাবিয়া বসরি আল্লাহর পাগল হইয়া জাহান্নামের আগুনকে ভয় করিয়া জাহান্নামের আযাবকে ভয় করিয়া বিবাহ পর্যন্ত ছেড়ে দিল